আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম আবার অনেকগুলো বেবি নকশি কাঁথার ডিজাইন সেলাই ভিডিও নিয়ে। তো এখানে প্রত্যেকটা ডিজাইন হচ্ছে ছিল আমার অর্ডারের, সেলাই করে দেওয়ার অর্ডারের ছিল। আলহামদুলিল্লাহ আপুটা হাতেও পেয়ে গিয়েছে। তো এই ধরনের বেবি নকশি কাঁথা বা বড় নকশি কাঁথা যারা নাকি সেলাই করিয়ে নিতে চান অথবা শুধু ডিজাইন আর্ট করে নিতে চান, নিজেরা সেলাই করতে পারেন, তারা কিন্তু চাইলে ডিজাইনও আর্ট করে নিতে পারবেন। এই ধরনের কাঁথাগুলো নিতে স্ক্রিন আর দেওয়া ইমো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, শুধুমাত্র ইমোতেই নখ দেবেন। প্রথমে যে কাঁথাটি দেখিয়ে দিচ্ছি এটা আমার খুবই পছন্দের একটি কাঁথা। এটা হচ্ছে নেভি ব্লু কালারের উপরে সাদা সুতা দিয়ে কাজ করা হয়েছে। আর আমাদের কাপড়ের কোয়ালিটি এবং সেলাইয়ের কোয়ালিটিগুলো একটু দেখেন। এই যে আমাদের সেলাইগুলো কিন্তু ডাবল করে সেলাই করা হয়। তো এখন যে কাঁথাটিকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাঁচা হলুদ কালারের মধ্যে একটা কাঁথা এবং এটাতে কালো সুতা দিয়ে কাজ করা হয়েছে। আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এমন আরও ডিজাইন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন যে কাঁথাটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খয়েরি কালারের একটি কাঁথা এবং এটাতেও সাদা সুতা দিয়ে কাজ করা হয়েছে। আসলে সাদা সুতাটা সব কালারের কাপড়েই বেশিরভাগ মানায়। তো দেখুন আমাদের কাঁথাগুলো কতটা গর্জিয়াস করে সেলাই করা হয়। আর হ্যাঁ, অবশ্যই যারা নাকি অর্ডার করবেন হাতে একটু বেশি দিন টাইম নিয়ে অর্ডার করবেন। এখন যে কাঁথাটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাসন্তী কালারের একটা কাঁথা, এটা তো কালো সুতা দিয়ে কাজ করা হয়েছে। আর এই ডিজাইনটা সবার এত বেশি পছন্দ, আলহামদুলিল্লাহ সবাই এই ডিজাইনটাকে অনেক বেশি পছন্দ করেছে। তো নেক্সট আমি যেটা দেখিয়ে দিচ্ছি এটাও একটি হচ্ছে খয়েরি কালারের কাঁথা এবং এটা হচ্ছে কালো খয়েরি কালারের একটা কাঁথা। আর এটার ডিজাইন হচ্ছে বাটি দিয়ে আমি করেছিলাম। আমার চ্যানেলে ঘুরলে কিন্তু ডিজাইনগুলো আঁকার ভিডিও পেয়ে যাবেন। যারা নাকি নিজের আর্ট করতে পারেন এবং সেলাই করতে পারেন তারা কিন্তু চাইলে আর্ট করার ভিডিওটা দেখে নিজেরাই আর্ট করে সেলাই করতে পারবেন। আর যারা নাকি অর্ডার করে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনের দেওয়া ইমো নম্বরে যোগাযোগ করবেন। এখন একটি ছোট্ট একটি কাঁথা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ক্রিম কালার কাপড়ের উপরে কালো সুতা দিয়ে করা। তো এখনের কাঁথাটি হচ্ছে লাল কালার কাপড়ের উপরে করা সাদা সুতা দিয়ে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ ধরনের কাঁথা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনের দেওয়া ইমো নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। শুধুমাত্র ইমোতেই নখ দিবেন। আল্লাহ হাফেজ।